ফ্রান্সিসিয়া একটি খুবই সুন্দর গ্রীষ্মকালীন ফুল। এই ফুলটি পুরো ফোটার পর আরও দুবার কালার চেঞ্জের জন্য একে তোমরা ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমোরো ফ্লাওয়ার নামেও চিনে থাকবে। এই ফ্রান্সিসিয়া গাছে গরমে গাছ ভর্তি প্রচুর ফুল পেতে এক বিশেষ পরিচর্যা নিয়ে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। এটি একটি মূলত গরমের ফুল গাছ হলেও সঠিক পরিচর্যা করলে প্রায় সারা বছরই এই গাছে ফুল ফুটে থাকে। এই ফুলের পরপর তিন দিন রং পরিবর্তনের বৈচিত্র্যের পাশাপাশি এর মিষ্টি সুগন্ধ আমাদেরকে এর প্রতি আরও বেশি করে আকৃষ্ট করে তোলে। তোমরা এখানে এখন যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটিকে আমি 3 বছর আগে এই 8 ইঞ্চির মাটির টবেই লাগিয়েছিলাম, এখনও কোনো রিপোর্টিং করিনি। গাছটিতে প্রায় সারা বছরই ফুলে ভরে থাকে, তবে গরমে গাছ ভর্তি আরও ফুল পেতে গাছের নতুন নতুন শাখা আনতে ও গাছটিকে আরও বুশি করার জন্য আমি কিছুদিন আগে এর হার্ড প্রুনিং করেছিলাম। এর ফলে দেখতে পাচ্ছ গাছটিতে কত নতুন নতুন শাখা বেরিয়েছে, আর কিছুদিনের মধ্যেই এই শাখাগুলোতে প্রচুর ফুল ফুটতে শুরু করবে। তাই এই সময় আমাদেরকে অবশ্যই গাছের জন্য এক বিশেষ খাবারের ব্যবস্থা করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সৌগত আর আমার স্প্যারোস গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি প্রথমে টবের ওপরে মাটি অল্প খুঁড়ে নিচ্ছি। এখন 1 চামচ যে কোনো কম্পোস্টের সাথে 1/2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও 1/2 চামচ পটাশ টবের ওপরে মাটিতে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তোমরা কম্পোস্টের পরিবর্তে 1 চামচ 1 বছরের পুরনো শুকনো গোবর সার বা 1 চামচ সর্ষে খোলের গুঁড়ো ব্যবহার করতে পারো। তোমরা যারা আমার বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে করা আগের ভিডিওগুলি এখনও দেখোনি, তোমরা আমার চ্যানেল পেজে ভিজিট করে প্লিজ ভিডিওগুলি দেখে নিও। এরপর টব ভর্তি করে জল দিয়ে দিলাম। আমি গাছটিকে পুরো রোদে রেখে দেব। বন্ধুরা, এখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে তোমাদের ফ্রান্সিসিয়া গাছে প্রচুর ফুল পেতে হলে তোমাদের গাছটিতে যেন রোজ মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ডাইরেক্ট রোদ এসে পড়ে। ফ্রান্সিসিয়া গাছের পরবর্তী পরিচর্যা নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর এই গাছের পরবর্তী পরিচর্যার আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।